হ্যালো এভরিওয়ান, কেমন আছি? আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, পড়াশোনা করছি একটু একটু। আচ্ছা, আমরা এখন পড়াশোনার দিকে চলে যাব। আমরা গত ক্লাস পর্যন্ত শেষ করেছিলাম কোম্পানির গঠন প্রক্রিয়া। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন টপিক, সমবায় সমিতির ধারণা। সমবায় সমিতির ধারণা নিয়ে আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি। আচ্ছা, সমবায় বলতে আমরা আসলে কী বুঝি? অনেকে মিলে যখন আমরা একটা কাজ করি, ধরা যাক আমরা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি বা আমরা কোনো একটা কম্পিটিশনে যাচ্ছি, তখন আমরা কয়েকজন মিলে যাই, তাই না? খেলার সময় আমরা অনেকজন একসাথে মিলে তারপরে ওই কাজটা করি বা ওই খেলাটাতে অংশগ্রহণ করি, তাই না? এই কাজটাই বেসিক্যালি হচ্ছে সমবায়ের ধারণা। সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করাই হচ্ছে সমবায়ের ধারণা। আচ্ছা, এখানে বেসিক্যালি সমবায় সমিতির যে ধারণা, সমিতির ধারণাটা কোত্থেকে এসেছে সেটা যদি আমরা একটু দেখি। যখন শিল্প বিপ্লব এবং দেখা গেল প্রযুক্তির নির্ভরযোগ্য যখন ব্যবসা সংগঠনটা হলো, তখন পুঁজিবাদী একটা সমাজের একটা পুঁজিবাদী প্রভাব একটা দেখা গেল, যেখানে হচ্ছে গিয়ে শোষণের মাত্রা অনেক বেড়ে গেলো। যারা বড় লোক বা বড় লেভেল, তাদের সম্পদের মাত্রা বাড়তে থাকলো, আর যারা হচ্ছে শোষিত শ্রেণী তারা শ্রম দিচ্ছে কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? এরকম একটা সময়ে সর্বপ্রথম সমবায় আন্দোলনের যে সূচনা হয় পশ্চিম ইউরোপে। ইউরোপে কেন হয়? পশ্চিম ইউরোপে আমরা জানি সবাই যে শিল্প বিপ্লব হয়েছিল, তাই না? শিল্প বিপ্লবের সময় কি হলো, 1844 সালে ইংল্যান্ডের একটা জায়গা, সেটার নাম হচ্ছে রজডেল। রজডেলে কি হলো, রজডেল নামক স্থানে রজডেল সমবায় সমিতি প্রথমে একটা সংগঠন হিসেবে হচ্ছে গিয়ে, সমবায় সমিতির যে বেসিক সংগঠন সেটা হচ্ছে রজডেল সমবায় সমিতি। সেটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে 28 জন তাঁত শ্রমিক, তার 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে প্রথম এই সমবায় সমিতিটাকে প্রতিষ্ঠা করলো। তখন হচ্ছে গিয়ে সমবায় সমিতির যে সকল সদস্য ছিল, সদস্যদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তারা তাদের পণ্য কিনতে পারতো না, তারপরে তাদের খাদ্য সামগ্রী অনেক বেশি দাম ছিল, তাদের ক্রয় ক্ষমতা ছিল না। দ্যাটস ওয়াই তারা কী করলো, 28 জন শ্রমিক একসাথে হলো এবং হওয়ার পরে ওই 28 স্টার্লিং পাউন্ড দিয়ে তারা হচ্ছে এই সমবায় সমিতিটা হচ্ছে প্রতিষ্ঠিত করলো। ওখান থেকে তারা তাদের সমবায় সমিতির মাধ্যমে তারা কী করলো, মানে একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আসলো, দেন ওখান থেকে তারা নিজেদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী ওইটা হচ্ছে কম দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করলো। অর্থাৎ নিজেদের সুবিধার জন্য যখন সবাই মিলে উদ্যোগ নিয়ে যখন হচ্ছে একটা সমিতি দাঁড় করানো হয় এবং ওখান থেকে যখন পণ্য ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা হয়, তখনই সেটা হবে অ্যাকচুয়ালি সমবায় সমিতি, ঠিক আছে? আচ্ছা, সমবায় সমিতির যে বেসিক ধারণা সেটা আমরা হিসেবে কী দেখি, যে ব্যবসাটা আসলে কোত্থেকে আসে। নিজেদের মধ্যে যখন গণতান্ত্রিক মানসিকতা থাকবে, পারস্পরিক আস্থা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে এবং সততা থাকবে, সততা নিয়ে যখন হচ্ছে কি একটা ব্যবসায় পরিচালনা করা হবে, সেটাই হবে তখন সমবায় সমিতি। অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে ব্যবসায় পরিচালনার যে নীতি, সেটাই হচ্ছে সমবায় সমিতির বেসিক ধারণা, ঠিক আছে? ভারতীয় যে উপমহাদেশ, আমাদের যে উপমহাদেশ, সেখানে সর্বপ্রথম 1904 সালে সরকারিভাবে সমবায় সমিতির প্রতিষ্ঠার যে সরকারিভাবে সমবায় সমিতির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 1918 সালে কলকাতায় হচ্ছে বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন স্থাপিত হয়, যেটা হচ্ছে প্রথম সমবায় সমিতি। দেন 1859 সালে বাংলাদেশে, আমরা সবাই বার্ডের নাম শুনেছি, রাইট? 1859 সালে বার্ড প্রতিষ্ঠিত হয় এবং বার্ডের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর আখতার হামিদ খান। তিনি প্রথম বাংলাদেশে বার্ড প্রতিষ্ঠা করেন, যারা হচ্ছে পল্লী উন্নয়নের যে কাজটা সেটা করে সমবায় সমিতির ধারণা থেকে হচ্ছে গিয়ে বার প্রতিষ্ঠা করেন 1859 সালে ডক্টর আখতার হামিদ খান, যেখান থেকে হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের সমবায় সমিতির ধারণাটা ডেভেলপ হয়েছে। তো তাহলে আমরা কী বুঝলাম, যে সমবায় সমিতি বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝতে পারছি, যে সমবায় সমিতি হচ্ছে সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টায় যখন পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, সততা ইত্যাদি নিয়ে যখন একটা ব্যবসায় পরিচালনা করা হবে এবং
সকলের সাথে সকলের পারস্পরিক একটা সাহায্যের সম্পর্ক থাকবে, তখনই সেটা হবে সমবায় সমিতি। সমবায় সমিতি, ঠিক আছে। আজকে আমরা সমবায় সমিতির ধারণা বুঝতে পারলাম। আগামী ক্লাসে আমরা সমবায় সমিতির বৈশিষ্ট্য দেখব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ।